ডাম্পারের চাকায় পিষ্ট মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি, উত্তেজনা। বাঁকুড়া জেলার কোতুলপুরের আশিনকোটা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পৃষ্ঠ ডাম্পারের চাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে গোকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। জানা যায়, কোতুলপুর থানার আশিনকোটায় রেলপথে জমির মাটি ফেলার কাজ চলছে। স্থানীয়রা জানায়, মাটির গাদের মধ্যে বসেছিল স্থানীয় গ্রামের মানসিক ভারসাম্যহীন স্বপন বাঘ। গাদে মাটি ফেলার সময় ড্রাইভার দেখতে না পেয়ে ডাম্পার চালিয়ে দিলে পিছনের চাকায় পিষ্ট হয় ওই ব্যক্তির। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা তদন্তে কোতুলপুর থানার পুলিশ। বাঁকুড়ার কোতুলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সাময়িক সংবাদ। আমরা হয়েছিল বলতে আমরা তো ওখানে থাকি না, যে দেখলাম যে সাইডে এরকম পড়ে আছে, এই হচ্ছে ব্যাপার। আমরা ওখান থেকে তুলে নিলাম। ওটা আসিন কোটা হয়েছে, আসিন কোটা নাম বা কোথায় বাড়ি? স্বপন বাগ না, স্বপন বাগ কোথায় বাড়ি? মালিক এই ছানোয়া। তারপর আগে ঘটনা কি ঘটেছে সেটা তো আমরা বলতে পারবো না। আমরা যে দেখলাম যে পড়ে আছে, ওই আশিনকোটা ট্রেন রাস্তা যেখানে হচ্ছে ওই মোড়টাতে ওই যেটা করে মাটি বোয়া হচ্ছে ডাম্পারে, হ্যাঁ রেলে ডাম্পারে, তাকে আমরা উদ্ধার করে গাড়ি করে নিলাম, এসে গোকরায় ভর্তি করি। আপনার নাম? টারজান খান। টারজান খান? টারজান কি খান? ঘটনা হয়েছিল, খ্যাপা মানুষ মাটির গাদের উপরে বসছিল, ড্রাইভার লক্ষ্য করতে পারেনি, ব্যাক করে ফেলতে গেছে, চাকায় পিছা গেছে। কি গাড়িতে পিছা গেছে? আমাদের ডাম্পার গাড়ি, কি গাড়ি নাম্বার দেখিনি, আমরা রেলওয়েকে উদ্ধার করে দিই। ওটা ওই আশিনকোটা মালকোটার মাঝে মাঝে উনি বসছিলেন, উনি মাটিতে বসেছিলেন ভিতরে। ড্রাইভার বুঝতে পারেন? মাটি ডাম্পারে চেপে দিয়েছে হতে পারে, আমি দেখিনি, গাড়ি দেখিনি। আপনারা যে কি দেখলেন? আমার দেখলি পড়ে আছে, আমাদের রেলের গাড়িতে আমরা ঘুরেঘুরি করি, আমরা দেখলি পড়ে আছে, আমরা তাড়াতাড়ি করে গাড়ি করে নিয়ে এসে বগুড়া হাসপাতালে পৌঁছেছি। কোথায় বাড়ি? বাড়ি না, বাড়ি কোথায় জানেন? ওনার আমি ওখানে যতীনাথপুর অঞ্চলের স্থানীয় বাসিন্দা। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।